शो तो मरी जुन ने दवाए मोरे आईलाए अल्हम्दुलिल्लाह रब्बिल अला सय्यदुल मुर्सलीन अम्मा बाद फआऊधु बिललाहि मिनश

এই মাহে মোবারক অনেক পবিত্র মাস এই মাহে মোবারকের একটি নেকি হাজার নেকির সমতুল্য নফলের সবাব ফরজের বরাবর রোজাদারের দোয়াতে আরশবাহী ফেরিস্তা আমিন বলে মাহে রমজান যখন আসে আল্লাহর হুকুমে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয় মাহে রমজানে ইফতারের সময় অসংখ্য গুণাগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেওয়া হয় মাহে রমজানে জুমার দিনেরও অনেক ফজিলত রয়েছে কি প্রত্যেক মুহূর্তে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ গুণাগারকে জাহান্নাম থেকে মুক্তি লিখে দেয় আজকে আমরা মাহে রমজানুল মোবারকের এই পবিত্র দিনে আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করার তাদের হক আদায় করার কী ফজিলত রয়েছে এবং কত গুরুত্ব দেওয়া হয়েছে আমার নবী সাল্লি ওসাল্লাম এই বিষয়ে কী বলেছেন তা আমরা জানার আজকে চেষ্টা করব। আমাদের জীবন আমাদের সবকিছু মা বাবা আত্মীয় স্বজনের সাথে জড়িত রয়েছে আল্লাহ তালা আত্মীয় স্বজনদের হক আদায় করতে নির্দেশ দিয়েছে চলুন আগে আমরা শরীফের একটি ফজিলত জেনে নিই আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যারা আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে দশটি রহমত অবতীর্ণ করে আল্লাহ তার দশটি গুনাহকে ক্ষমা করে দেয় আর দশটি মর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দেয় চলুন আমরা সবাই নিয়ত করি এখন থেকে বেশি পরিমাণে আমার নবীর উপরে দরুদ পড়ব আর রহমতের হকদার হব সাল্লু আলাল হাবীব সাল্লাহুতলা আলা মোহাম্মদ সল্লাহু আলাইহি ওসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ একা জীবন অতিবাহিত করা কোনো বড় কথা না বড় কথা হচ্ছে সেটা যে নিজের আত্মীয় স্বজনকে পরিবার পরিবর্গদেরকে নিয়ে চলে যারা পরিবার পরিবর্গ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখে এমন ব্যক্তির আল্লাহ হায়াত বাড়িয়ে দেয় তার উপরে রহমতের বৃষ্টি আল্লাহ তালা অবতীর্ণ করে আর যারা সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তালা তার উপরে সন্তুষ্ট হয় না বরং আল্লাহ তার উপরে বেজার হয় অনেক সময় তো আল্লাহ তালা গজব নাজিল করে দেয় দেখুন মক্কাতুল মকর্মায় এক অনেক বড় এবাদত গুসার ব্যক্তি ছিল দার ছিল লোকদের আমানত রাখত আর পরে ফিরিয়ে দিত রাত্রে কাবাতুল্লাহ শরীফের তওয়াফ করতো দিনে রোজা রাখত ভালো ব্যবহার মানুষের সাথে করত একবার তার বন্ধু সেই এ বাঁধত গুজারের কাছে আসলো দশ হাজার দীর্হাম তাকে দিল বলল এটা রেখে দাও আমি সফরে যাচ্ছি ফিরার পথে তোমার কাছ থেকে নিয়ে নেব সেই এ বাঁদত গুজার ব্যক্তি টাকাটা নিয়ে নিল তার বন্ধু সফরে চলে গেল কয়েক মাস পর যখন সে তার বন্ধুর কাছে আসলো টাকা ফেরত নেওয়ার জন্য নিজের আমানত নেওয়ার জন্য তো জানতে পারলো তার বন্ধু মারা গেছে তার ছেলেদেরকে বলল আমি তোমার বাবার বন্ধু দশ হাজার দীর্হাম রাখতে দিয়েছিলাম হয়তো তোমাকে বলে গিয়েছে আমার আমানত আমাকে ফিরিয়ে দাও ছেলে বলল বাবা আপনার আমানত সম্পর্কে আমাদেরকে কিচ্ছুই বলেনি তখন সেই ব্যক্তি অনেক ঘাবড়িয়ে গেল আর চিন্তায় পড়ে গেল মক্কাতুল মক্কার বড় বড় বড়ো দিন এর সাথে সাক্ষাৎ করলো আর বলল আমি নিজের টাকা কিভাবে ফিরে পাব সারা জীবনের সেটা আমার সঞ্চয় আমার কামাই সারা জীবনের পরিশ্রমের সেটা আমার ফল এখন আমি বাড়িতে কীভাবে খালি হাতে চলে যাই আপনারা কোনো উপায় বলুন মক্কাতুল মক্কার আমার বড় বড় আলিমে দিনগণ বললেন তুমি আবে জম জম এর কূপে চলে যাও কেননা জান্নাতিদের রুহ সেখানে আসে তুমি রাত্রে গিয়ে তাকে ডাকিও সে তোমার পয়সার টাকার সন্ধান দিয়ে দিবে এই ব্যক্তি গভীর রাত্রে আবে জমজামের কূপের কাছে গিয়ে ডাক দিল হে আমার বন্ধু তুমি কি এখানে আছো আমার টাকার ব্যাপারে তুমি কি কিছু বলবে তুমি কোথায় রেখেছো আমার টাকা পয়সা একটু জানিয়ে দাও সে সারা রাত এভাবে ডাক দিল দ্বিতীয় তৃতীয় রাতও ডাক দিল কোনো সাড়া পেলো না শেষ পর্যন্ত সেই ব্যক্তি আবার আলিম উলমা দের সমীপে উপস্থিত হলো আর বলল তিন রাত ধরে তাকে ডাকলাম কোনো উত্তর পেলাম না তখন সেই সমস্ত আল্লাহওয়ালা আউলিয়াকে রাম এবং আলিমে দিন অনেক আফসোস করলো আর বলল আমরা তো ভেবেছিলাম তোমার বন্ধু জান্নাতি হয়তো জান্নাতে আছে কিন্তু এখন বুঝতে পারলাম তোমার বন্ধু জান্নাতিদের দলে নেই তোমার বন্ধু হয়তো কোনো গুনাহের কারণে জাহান্নামীদের রুহেরদের সাথে আছে তুমি ইয়মানে চলে যাও সেখানে একটি কূপ আছে বরহুত নামে সেখানে জাহান্নামিদের রু কয়েদ করা হয় সেখানে গিয়ে তাকে ডাকো হয়তো সে তোমার ডাকে এবার সাড়া দেবে সে ব্যক্তি ইয়ামনের দিকে রবানা হলো বরহুত কূপের কাছে গিয়ে পৌঁছল রাত্রে তাকে ডাক দিল বন্ধু তুমি কি কিখানে আছো আমার টাকা পয়সা কোথায় রেখেছ তুমি বলো তখন বরহুত কূপ থেকে আওয়াজ আসলো তোমার টাকা আমি ঘরের অমুক কোণে গর্ত খনন করে পুঁতে রেখেছি যাও আমার ছেলেকে গিয়ে বলো সে তোমাকে টাকা বের করে দিবে এ কথা শুনে তার বন্ধু বলল তুমি এই বরহুত কূপে কীভাবে আসলে তুমি না নামাজি ছিলে তুমি না হজ পালন করতে তুমি তো তাওয়াফে কাবাও করতে কুমরাও করেছিলে রোজা রাখতে কোরআনের পাকের তেলাবাদ করতে তুমি জাহান্নামিদের রু এর সাথে এখানে কি করছো তুমি এখানে কেন আসলে কিভাবে আসলে তখন সে রু বলল আমি আমার বোনের সাথে সম্পর্ক ছিন্ন করেছিলাম তার সাথে ভালো ব্যবহার করিনি তার হকও আদায় করিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করার কারণে আল্লাহ তালা আমাকে জাহান্নামিদের রুহদের সাথে এখানে রেখে দিয়েছে আমি অনেক কষ্টে আছি আমার বোনকে গিয়ে বলো সে যাতে আমাকে ক্ষমা করে দেয় সে যদি ক্ষমা না করে তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না সে বরহুদ কূপের পাশ থেকে তার বোনকে তালাশ করতে বের হয়ে গেল এক পর্যায়ে তার বোনের কাছে গিয়ে বলল তোমার ভাই বরহুদ কূপে জাহান্নামিদের রু যেখানে থাকে সেখানে রয়েছে সে আজাবে রয়েছে কষ্টে রয়েছে তুমি তাকে ক্ষমা করে দাও তার বোন বলল আমি তাকে ক্ষমা করব না সে আমার হক আদায় করেনি আমি পুরনো ছেঁড়া কাপড় পরিধান করে থাকতাম কিন্তু আমার ভাই আমাকে কখনো নতুন কাপড় দেয়নি আমি বিগত কয়েক বছর ধরে অসুস্থ রয়েছি আমার ভাই কখনো আমাকে দেখতে আসেনি আমার চিকিৎসাও করেনি আমি অনাহারে থাকতাম ভাই আমাকে খাবার কখনো দেয়নি ভাই হয়ে বোনের হক সে আদায় করেনি তো আমি তাকে কিভাবে ক্ষমা করব, তুমিই বলো তখন সে বলল, তোমার ভাই অনেক কষ্টে আগুনের মধ্যে হাবুডুবু খাঁচে তুমি ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না শেষ পর্যন্ত তার বোন ক্ষমা করে দেয় ঠিক আছে যখন আপনি বলছেন আমি মাফ করে দিলাম তখন তার বন্ধু কিছু পয়সা তার বোনকে দিয়ে দিল এদিকে তার বাড়িতে গিয়ে বলল তোমার বাবা অমুক জায়গায় ঘরের কোণে টাকা মাটিতে পুঁতে রেখেছে তুমি খনন করো বেরিয়ে আসবে যখন সে স্থানে গিয়ে মাটি খনন করলো তো বাস্তবিকই সেখান থেকে টাকা বেরিয়ে আসলো এরপর সে আবে জমজম এর কূপের কাছে গিয়ে তাকে ডাক দিল এবার কি তুমি এখানে আছো তো আওয়াজ আসলো হ্যাঁ এবার আমি জান্নাতিদের রু যেখানে থাকে আল্লাহ আমাকে সেখানে নিয়ে এসেছে আমি জান্নাতি রুদের সাথে রয়েছি আমার বোন আমাকে ক্ষমা করে দিয়েছে বিধায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা শুনলেন সুসম্পর্ক নিজের আত্মীয়দের সাথে বজায় রাখতে হবে টাকা হয়ে যাওয়ার কারণে সম্মান বেশি হয়ে যাওয়ার কারণে ধন সম্পদ বেশি চলে আসার কারণে পাওয়ার ক্ষমতা চলে আসার কারণে আপনি যদি নিজের আত্মীয় স্বজনকে ভুলে যান তাহলে মনে রাখবেন আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হবে না আল্লাহ আপনার উপরে বেজার হবে আর এই ধন সম্পদটা আপনার পরীক্ষার কারণ না হয়ে দাঁড়ায় আপনি যে স্টেজে যে পর্যায়ে আপনি থাকুন না কেন আপনার আত্মীয় স্বজন যতই নিম্নে যতই গরিব হোক না কেন তারপরেও তাদের পাশে দাঁড়াতে হবে এটা মনে করবেন না আমি তো ধনী আমার অনেক সান মান আমার অনেক ক্ষমতা আমার অনেক পাওয়ার আমি ভিআইপি ঘরে থাকি ভিআইপি গাড়িতে আমি ঘোরাফেরা করি আর তারা লো ক্লাসের না তাদের ভালো পোশাক আছে না ভালো গাড়ি বাড়ি রয়েছে তাদের সাথে সম্পর্ক করে কি লাভ হবে না 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 মনে রাখবেন টাকা এক হাতে সব সময় থাকে না পাওয়ার এক হাতে সব সময় থাকে না ক্ষমতা এক হাতে সব সময় থাকে না বাড়ি গাড়ি ধন সম্পদ জমি জায়গা ব্যাঙ্ক ব্যালেন্স গাড়ি বাড়ি এক হাতে সব সময় থাকে না এ তো ঘুরে বেড়ায় আজ আপনার হাতে কালকে আপনার দুশ্মনের হাতে পরশু তার হাতে এরপরে অন্যর হাতে টাকা তো ঘুরে বেড়ায় সম্মান আজ আছে কাল নেই পাওয়ার আজ আছে কাল নেই ক্ষমতা আজ আছে কাল নেই তো সব সময় কারো কাছে পাওয়ার না ছিল না আছে না থাকবে কারণের কাছে ছিল পাওয়ার ধ্বংস হয়ে গেছে ফিরনের কাছে পাওয়ার ধন সম্পদ ছিল শেষ হয়ে গেছে অথবা সাহেবার কাছে ছিল শেষ হয়ে গেছে বড় বড় রাজা বাদশাহকে আপনি দেখেছেন হিস্টরি শুনেছেন আজ নেই ঠিক সেরূপভাবে কেউ যদি মনে করে আমার অনেক পাওয়ার অনেক ক্ষমতা নিম্ন শ্রেণীর যারা গরিব রয়েছে তার সাথে সম্পর্ক করে কি লাভ তো এমন চিন্তা ভাবনা করা এমন ভাবা কিন্তু অনেক বড় ভুল রয়েছে আমার নবী সাল্লাহ তলিহি ও আলহি ওয়াসাল্লাম কি ঈর্ষাদ করেছেন আসুন আমরা মন দিয়ে শ্রবণ করি সেদনা আবু হরদাহু আনহু একটি হাদিসে কারিমা নকল করেছেন তিনি বলেন প্রিয়নবী রসুল আরবি সল্লল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ ও ক্যামত দিবসে ইমান রাখে তার উচিত মেহমানের সম্মান করা যে ব্যক্তি আল্লাহ ও ক্যামতের দিবসে ইমান রাখে তার উচিত আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা যে ব্যক্তি আল্লাহ ও ক্যাম দিবসে ইমান রাখে তার উচিত ভালো কথা বলা না হলে চুপ থাকা এই হাদিসে পাকে আমার নবী আলী হিবসাল্লাম আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেছেন তো যারা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান এনেছে তার উচিত হবে সে যাতে তার আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখে হজরতে সেদোনা আবু হুরারা রাদিউল্লাহু তালানহ আরেকটি সে করিমা এই বিষয়ে নকল করেছেন আর আমার নবী সাল্লাহু আলি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ঈর্ষাদ করেছেন যে ব্যক্তি রিজিকে উন্নতি চায় এবং হায়াত বৃদ্ধি করতে চায় তবে তার উচিত হবে সে যাতে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখে দেখুন আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম খুব বেশি মনোযোগ দিতে বলেছেন তাকিদ দিয়েছেন তার মধ্যে মা বাবাও চলে আসে মা বাবার হক আদায় করতে হবে আর একটা কথা মনে রাখতে হবে আমার নবী আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তুমি তোমার সম্পদ তোমার ছেলে মেয়ে সব কিছু তোমার মা বাবার মা বাবা যদি কিছু চায় তো সঙ্গে সঙ্গে সম্ভব হলে যদি থাকে উপস্থিত করে দিতে হবে এনে দিতে হবে মা যদি কিছু চায় বাবা যদি কিছু চায় না করা যাবে না কেননা তুমি তোমার সন্তান আর সম্পদ সব তোমার মা বাবার মা বাবাকে দিতে হবে মা বাবার হক আদায় করতে হবে অসুস্থ হলে ডক্টর দেখাতে হবে ওষুধ ক্রয় করে দিতে হবে তার পাশাপাশি সেবা যত্ন করতে হবে ভালো কিছু খাবার দিতে হবে ভালো কিছু পড়তে দিতে হবে এমন করা যাবে না কি আপনি আছেন বি ভিআইপি ঘরে ফ্ল্যাট ঘরে বিল্ডিং ঘরে আপনি আছেন আর আপনার বুড়ি মা বাবাকে কুড়ের ঘরে টিনের ঘরে মাটির ঘরে এক সাইটে আপনি করে দিয়েছেন এমন করা কিন্তু ঠিক নয় একটু ভেবে দেখুন আপনি যখন ছোট্ট ছিলেন আর বিছানায় যখন প্রসাব করে দিতেন ছোট্টবেলায় তো মা ওই ভিজা জায়গায় চলে আসতো আর আপনাকে শুকনো জায়গায় করে দিত যাতে করে আমার ছেলে কষ্ট না হয় আর আজ যখন আপনি বড় হয়ে গিয়েছেন তো নিজে তো আপনি সুন্দর ঘরে আছেন ভালো বিছানায় ঘুমিয়ে আছেন সুন্দর দামি ল্যাপ কম্বল গায়ে দিয়ে আছেন কিন্তু মা ওই চল্লিশ বছর তিরিশ বছর বিশ বছর পুরোনো যে খ্যাতা রয়েছে সেটাই গায়ে দিয়ে রয়েছে আপনার কি মন কাঁপে না কি আমি এটা কী করছি যখন আপনি ঘুমাতে যান লাক্সারি বিছানা এত দামি এত কিছু ওই শয়নের সময়ে কি চিন্তা হয় না কি আমার মা এখন কীভাবে ঘুমিয়ে আছে বাবা কীভাবে ঘুমিয়ে আছে মা বাবার সেবা যত্ন করতে হবে আর মনে রাখতে হবে আচ্ছা আমি যুবক আছি আমার লাক্সারি গাড়ি বিছানা সব কিছু আছে কালকে নাও থাকতে পারে তো মা বাবা যদি রাজি তো আল্লাহ রাজি আর মা বাবা যদি কারো বেজার হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় তো আল্লাহ তালাও তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে মা বাবার হক কেউ আদায় করতে পারবে না কিন্তু চেষ্টা করতে হবে মা বাবার খিদমত করেই যাওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক সেদনা ইবনে আব্বাস সাহাবিয়ে রসুল আছেন তিনি বলেন কি নবী করিম আলী ওসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই আল্লাহ একটি জাতির কারণে দুনিয়াকে আবাদ রাখে তাদের কারণে ধন সম্পদ বৃদ্ধি করে দেয় তিনি তাদেরকে যখন থেকেই সৃষ্টি করেছেন সেই থেকে কখনো ঘৃণার চোখে দেখেননি আরস করা হলো ইয়া ইয়াসীল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কি কারণে ইরশাদ করলেন আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক অক্ষুণ্ণ রাখার কারণে আল্লাহ সুবহান আল্লাহ আরেকটি হাদিস করিমা রয়েছে যা মা মায়শারদী আল্লাহ তাল আনহা নকল করেছেন তিনি বলেন হুজুর সাল্লাহ আলী হিবসাল্লাম ইরশাদ করেন আত্মীয়তা আরশের সাথে ঝুলে ঝুলে বলে যে ব্যক্তি আমার সাথে থাকবে আল্লাহ তার সাথে থাকবে যে ব্যক্তি আমার সাথে থাকবে না আল্লাহ তার সাথে থাকবে না সহি মুসলিম শরীফে এ হাদিসে করিমা রয়েছে আমার নবী আলী ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়তা আরশের সাথে ঝুলে ঝুলে এভাবে করে বলে আল্লাহ আকবর যে ব্যক্তি আমার সাথে থাকবে আল্লাহ তার সাথে থাকবে আর যে আমার সাথে থাকবে না আল্লাহ তার সাথে থাকবে না দেখুন কত বড় হাদিস রয়েছে কে না চায় কে আল্লাহ যাতে আমার সাথে থাকে আমি আল্লাহর সাথে থাকি কে না চায় সবাই চায় তো যদি চায় কে আল্লাহ আমার সাথে থাকুক আমি আল্লাহর সাথে থাকি তাহলে তাকে কি করতে হবে আমার নবী বলেছেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে আমি আবার সে কথা বলি মনে রাখবেন কখনো যাতে এ কথা আপনার অন্তরে না আসে এখন আমরা টাকাওয়ালা হয়ে গিয়েছি কি গরিবদের সাথে বন্ধুত্ব করব। কি গরিব আত্মীয়দের সাথে সম্পর্ক করব। তাদের সাথে করে লাভটাই কি না আজ না আপনি ধনী হয়েছেন কালকে গরিব হবেন কাল আপনি গরিব হয়ে যাবেন তো এটা কি হতে পারে না নিশ্চয়ই হতে পারে কেননা আজ টাকা আপনার হাতে আছে কালকে আপনার হাতে থাকবে না তো কালকে অন্যর হাতে চলে যাবে তো যাতে কখনো এভাবে অহংকার অন্তরে না আসে আপনি যত বড় স্টেজে চলে যান না কেন আপনাকে আপনার আত্মীয় হক আদায় করতে হবে আর যদি আপনি আত্মীয় হক আদায় করবেন তো আল্লাহ আপনার সাথে থাকবে আর যদি না করেন তাহলে আল্লাহ আপনার সাথে থাকবে না হাজতে সেদনা আব্দুর রহমান বিন অফ আল্লাহ অফর বলেন কি আল্লাহ নবী সাল্লাম এইভাবে বলেছেন আমি আল্লাহকে ইরশাদ করতে শুনেছি আমি হলাম রহমান আমি আত্মীয়তা সৃষ্টি করেছি আর সেটিকে আমার নামের একটি অংশ করে নিয়েছি অতএব যে ব্যক্তি সেটির সাথে সুসম্পর্ক রাখবে আমিও তার সাথে সুসম্পর্ক রাখবো আর যে ব্যক্তি সেটির সাথে সুসম্পর্ক ছিন্ন করবে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব আল্লাহ আকবার তো আল্লাহর সাথে যদি কারো সম্পর্ক ছিন্ন হয়ে যায় তাহলে সে রহমত থেকে বঞ্চিত সে মকফফিরত থেকে বঞ্চিত কল্যাণ থেকে বঞ্চিত আর কেউ যদি আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় রাখে তার জন্য রহমতের সুসংবাদ মকফরতের সুসংবাদ তার জন্য অনেক নিয়ামতের সুসংবাদ রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমল করার তফিক দান করুক প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছিলেন অনুষ্ঠান রমজানের একটি নেকি আর আজকে আমরা সম্পর্ক বজায় রাখার ব্যাপারে আলোচনা আর হাদিসে করিমা শুনছিলাম দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আলাল হাবিব তা আলাহ আলা মুহাম্মদ সল্লাহ আলিহি ওসাল্লাম সব তোমারি জুন্নে দাও এখলাসে